অপরাধের রাজধানী কি হয়ে উঠছে রাজধানী স্মার্ট সিটি আগরতলা? একের পর এক ঘটনায় কিন্তু জনমনে উঠছে প্রশ্ন, আর এসব বন্ধে পুলিশের ভূমিকা যতই কম বলা যায় ততই ভালো। আগরতলা সহ আশপাশ এলাকায় বন্ধ নেই রাজনৈতিক সন্ত্রাস, অভিযোগ বামকর্মী সমর্থকদের উপর চলছে আক্রমণ, বেড়ে চলেছে চুরি ছিনতের ঘটনা। তথাকথিত হীরার রাজ্যের স্মার্ট সিটিতে এ সমস্ত ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। অভিযোগ, শাসক দলের অঙ্গুলি হেলনে চলা বিপ্লব দেবের পুলিশ এসব বন্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না, ফলে কারফিউর মধ্যে অপরাধের ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতে ফের দুই জায়গায় চোরের থাবা। একটি ঘটনা ঘটে পূর্ব আগরতলা থানা এলাকায় চন্দ্রপুরে, জাতীয় সড়কের পাশে রামঠাকুর এন্টারপ্রাইজে চোরের দল হানা দেয়, নিয়ে যায় মোটরসহ বিভিন্ন মূল্যবান জিনিস। বুধবার সকালে চুরির খবর পেয়ে ছুটে আসেন মালিক দীপঙ্কর দেবনাথ। পুলিশকে জানানো হলে অন্য কয়েকটি ঘটনার মতো তদন্তে নামেন। সকালে আমি পাশের বাড়ির দোকানের মালিক, এখানে ফোন করছে আমার, সঙ্গে সঙ্গে আমি প্রায় 6:30 থেকে ঢুকছে, 6:30 নিচে গাড়ির যে টাকাগুলো দিচ্ছে যাচ্ছে। কত টাকা আনুমানিক আপনার জন্য? অনুমান প্রায় হিসাব করছি না, প্রায় 6-7 লাখ টাকা। পুলিশ নিশ্চয় ছিল না, তার জন্যই মনে হচ্ছে পুলিশ থাকতো আজকে তাহলে আমার দোকান চুরি হতো না। এদিকে মঙ্গলবার রাতে আরও একটি চুরির ঘটনা ঘটে ইচাবাজার এলাকায়। প্রতিদিনের মতো এদিন রাতে রাস্তার পাশে মারুতি ভ্যান রেখে বাড়ি যান মালিক পার্থ চক্রবর্তী। সকালে এসে দেখেন গাড়িতে ব্যাটারি, একটি চাকাসহ বিভিন্ন জিনিস উধাও। পুলিশকে জানানো হলে যে কোনো লাভ হবে না তা গাড়ির মালিকের বক্তব্যে স্পষ্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমি তো আজকে দীর্ঘ এক বছর ধরে এই জায়গাতে গাড়ি রাখি, ঠিক আছে। আমাদের বেড়াতে আরও অনেক গাড়ি টাড়ি রাস্তার মধ্যে রাখা হয়। তো কালকে আমি রাত্রে 12টার সময় আমি টিভির থেকে আইসি, তো সকালবেলা আমার তো আবার স্কুল ডিউটি, তো আমি স্কুলে যাওয়ার সময় আমি এদি আমার গাড়ির দিকে লুটপাট হয়েছে, একটা চাক্কা লুয়ে গেছে, নতুন স্টেপনির চাক্কাটা, ব্যাটারি খুললে নেওয়া হয়েছে, প্লাস গাড়ির ভিতরে বিভিন্ন জিনিস আমার আরও অনেক কিছু আসিল, ক্যাশ আসিল প্রায় 250-300 টাকার মতো, সব কিছু নিয়ে গেছে। কিছুদিন আগে ও এদিকে পিন্টু মল্লিক নামে একজনের গাড়ির চাক্কা কাট চালাইছে। তো অ্যাকচুয়ালি ইসাবাজারটা তো এইরকম যদি হয় তাহলে তো আমরা সাধারণ মানুষ কী করুন, কোন থানা টানা গেলে তো বুঝেন না তারা একটা DDNT কইরা বা সরিয়ে দেবো, কিন্তু তারা তো আর কোনো এটা রেসপন্সিবিলিটি দেয় না। এভাবে কারফিউতে একের পর এক ঘটনা ঘটে চলেছে। প্রতিটি ক্ষেত্রেই হীরার পুলিশ মামলা নিচ্ছে, অভিযোগ একটি ক্ষেত্রেও সাফল্য দেখাতে পারছে না। শুধু করুণাবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিরোধীদের দমন করতে তৎপর থাকছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।